হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলা নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং আজকে বলবো জিএনএম এনএম এর কিছু সিক্রেট স্ট্র্যাটেজি নিয়ে। ঠিক আছে, অনেকগুলো আপডেট দেওয়া আছে। প্রথম কথা হচ্ছে, আজকে কি রেজাল্ট বেরোতে পারে অথবা কালকে বেরোবে না কবে বেরোতে পারে সেটা নিয়ে একটা আপডেট দেবো। দ্বিতীয় কথা হচ্ছে, পশ্চিমবঙ্গে যে 23টা জেলা আছে, 23টা জেলা নিয়ে কোন কোন কলেজে কতগুলো সিট রয়েছে, কোথায় হোস্টেল আছে কোথায় হোস্টেল নেই সেটা নিয়ে বলবো। থার্ড হচ্ছে, প্রত্যেকটা কলেজের কিন্তু তোমরা ছবি দেখতে পাবে। ঠিক আছে, প্রত্যেকটা এনটিএসের আমি গুগল থেকে কিছুটা সহায়তা নিয়েছি, তো তোমাদেরকে দেখাবো যে কোথায় কোন কলেজগুলো কীভাবে থাকে, কীরকম কত সুন্দর দেখতে। ঠিক আছে, সেটা তোমরা দেখতে পাবে। ফোর্থ হচ্ছে, কোন কলেজে কীরকম কী হোস্টেল ফ্যাসিলিটি রয়েছে, কোথায় কী কী নিয়ম রয়েছে। ঠিক আছে, নিয়মগুলো খুব অদ্ভুত অদ্ভুত নিয়ম। ঠিক আছে, যেমন প্রথম হচ্ছে যে সব কলেজে কিন্তু মোবাইল অ্যালাউ করে না। ঠিক আছে, মানে যে যে কলেজে ধরো তুমি হোস্টেল পাচ্ছ সেসব সব হোস্টেলে কিন্তু মোবাইল ফোন অ্যালাউ করে না, এবং এইখানেও একটা ব্যাপার থাকে। তবে তুমি যে যে হোস্টেলে থাকবে সেখানে কিন্তু বেশিক্ষণ বেরোতে দেবে না। ঠিক আছে, বাইরে বেরোতে পারবে না বেশিক্ষণের জন্য। তো এই ব্যাপারগুলো রয়েছে। তো কী কী রুলস আছে, কী কী নিয়ম আছে, সেগুলো তোমাদের জানা অবশ্যই জরুরি। তো খুব ভালো লাগবে অবশ্যই ভিডিওটা, তোমার ভালোভাবে দেখো। তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা, তার আগে বলি যে রেজাল্ট কবে বেরোবে। তোমাদের প্রত্যেকেই একটাই প্রশ্ন আছে, স্যার রেজাল্ট কবে বেরোবে। দেখো, রেজাল্ট আজকেও বেরোতে পারে, কালকেও বেরোতে পারে, যে কোনো একটা দিন বেরোবে। ঠিক আছে, আমি কল করেছিলাম তো বোর্ড থেকে, এটাই বলা হচ্ছে কালকেই বেরোবে। ঠিক আছে, ওরা তো বলছে কালকেই বেরোবে। আমি বললাম ম্যাম আজকে কি বেরোতে পারে, তো আজকেও বেরোতে পারে, বাট কালকে বেশি সম্ভাবনা রয়েছে, কালকের মধ্যে বেরিয়ে যাবে অবশ্যই। ঠিক আছে, আর যদি না বেরোয় নিশ্চয়ই কোনো ইস্যু থাকবে, কিন্তু আমি এইটুকু বলতে পারি কালকের মধ্যে একদম 90% চান্স আছে কালকের মধ্যে যে কোনো একটা দিন বেরিয়ে যেতে পারে। আজকেও বেরোতে পারে, কালকেও বেরোতে পারে। ঠিক আছে, তো এটা ব্যাপারটা মিটে গেল। আরও একটা প্রশ্ন, স্যার কী কী ডকুমেন্ট লাগবে। দেখো, ডকুমেন্ট বা রেসিডেন্টাল সার্টিফিকেটের জন্য আমি আমার সেকেন্ড চ্যানেল বঙ্গীয় নার্সিং একাডেমি, সেখানে অলরেডি আমি ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা সেটা ভালোভাবে দেখবে। প্রচুর ভিউ এসেছে, প্রচুর রেসপন্স আসছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এবার বলি যে কোথায় কোন কোন কলেজ রয়েছে এবং সেই সব কলেজে কোথায় কী হোস্টেল ফ্যাসিলিটি রয়েছে, কী কী নিয়ম রয়েছে। ঠিক আছে, তোমাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি 23টা জেলা, 23টা জেলায় তোমরা কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, তোমাদেরকে একেবারে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে আগে প্রথমে দেখিয়ে দিই যে সবগুলো কলেজ, দেখো যতগুলো ডিস্ট্রিক্ট আছে সবগুলো ডিস্ট্রিক্টের আমি কিন্তু কলেজগুলো সাজিয়ে দিয়েছি। তোমার ডিস্ট্রিক্ট কোনটা সেটা তোমরা কমেন্ট করে জানাবে। কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, তারপর বীরভূম, তারপর দেখতে পাচ্ছ বাঁকুড়া, ঝাড়গ্রাম, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, মেদিনীপুর, তারপর দেখতে পাচ্ছ তোমার বর্ধমান, উত্তরবঙ্গ। এবার উত্তরবঙ্গ বলতে আমি একবারে বলতে গেলে সবগুলো কলেজকে আমি রেখে দিচ্ছি একসাথে, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সবগুলোকে মোটামুটি আমি বলে দেবো সেটা কীভাবে তোমরা সাজাতে পারো। দেখো, তো ফার্স্টেই বলি, দেখো ছেলেদের জন্য তো দুটো কলেজ আছে, একটা হচ্ছে তোমাদেরকে আগেই বলে দিই, একটা হচ্ছে তোমাদের বাঘাযতীন এবং অপরটা হচ্ছে কি অশোকনগর। তো এই দুটো কলেজ তোমরা অবশ্যই, তুমি যেটা আগে চাও সেটা আগে রাখতে পারো, কিন্তু আমার সাজেশন হচ্ছে ফার্স্টে অশোকনগরকে রাখবে, তারপর সেকেন্ডে বাঘাযতীন। ঠিক আছে, এটা তোমাদের একটা ছোট্ট টিপস দিয়ে দিলাম, কারণ ছেলেদের আর কোনো কলেজই নেই। ঠিক আছে, এই দুটো কলেজ আর কি বলবো নতুন করে। মেয়েদের কলেজগুলো নিয়ে বলার ব্যাপার থাকে, কারণ কোন কলেজগুলোকে আগে রাখবে কোনগুলোকে পরে রাখবে এগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে। ঠিক আছে, তুমি যদি আগে এমন একটা কলেজ রাখলে যেটা ভালো নয় বা তোমার পছন্দের নয়, সেই কলেজটা পেয়ে গেলে তোমাদের সেই কলেজে অ্যাডমিশন নিতে হবে, এবং সেখানে কম্পিটিশনের ব্যাপার থাকে যে কোন কলেজে বেশি কম্পিটিশন হয়, কোথায় কম হয়, এই ব্যাপারগুলো একটু জানা জরুরি। ঠিক আছে, না জানলে কিন্তু একটু সমস্যায় পড়বে। তো দেখো, প্রথমে কলকাতায় বলি, আমি কলকাতার আগেও ভিডিওতেই বলেছিলাম, তো তাও বলে দিই, কলকাতার যেসব কলেজগুলো আছে, জিএনএম ট্রেনিং স্কুল, এসএসকেএম হসপিটাল, এটাকে আমি সবসময় ফার্স্টেই রাখি। মানে ফার্স্টে বলতে কি, র্যাঙ্কের দিক থেকে ফার্স্টে, আমি বলছি না এই কলেজগুলোকে তোমরা ফার্স্টের দিকে রাখো, বাট এটার মানে হচ্ছে যে এই কলেজে ফ্যাসিলিটির দিক থেকে এবং সব কিছু দিক থেকে, সিট সংখ্যা বলো, ফ্যাসিলিটি বলো, হোস্টেল ফ্যাসিলিটি বলো, সব দিক থেকে এবং র্যাঙ্কিংয়ের দিক থেকে ফার্স্টেই আসে। ঠিক আছে, তো এই জন্য আমি এই কলেজটাকে সবসময় এক নম্বরে রাখবো। সেকেন্ডে যেটা আছে সেটা হচ্ছে এনআরএস হসপিটাল। ঠিক আছে, এখানে রয়েছে কত দেখতে পাচ্ছ 70টা সিট রয়েছে, এবং এখানে কিন্তু তোমাদের হোস্টেল দুটোতেই। ঠিক আছে, এনআরএসেও ফার্স্ট ইয়ার থেকে তোমরা হোস্টেল পেয়ে যাবে, তারপর এনআরএসেও তোমরা ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল পেয়ে যাবে 70টা সিট, এবং এসএসকেএমে দেখতে পাচ্ছ 100টা সিট রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল সিট সংখ্যা। এখানে কিন্তু কোনো মানে ক্যাটাগরি ওয়াইজ যত যা হবে, জেনারেলদের জন্য কতগুলো, এসসির জন্য এসসিদের কতগুলো, এসটিদের কতগুলো, এগুলো এইভাবে বলা যাচ্ছে না, তোমরা সিট ম্যাট্রিক্স দেখে নেবে, কারণ নাহলে অনেক সময় লাগবে, অনেক কিছু বলার আছে, অনেক কিছু জানার আছে। ঠিক আছে, এত তাড়াতাড়ি বলা সম্ভব। আচ্ছা, তারপরে দেখতে হচ্ছে আরজিকর মেডিকেল কলেজ। এই আরজিকর মেডিকেল কলেজের টোটাল সিট সংখ্যা 65টা, এবং এখানে হোস্টেল আছে কিনা জানা যায়নি এখনও পর্যন্ত। চিত্তরঞ্জন সেবা সদন, শিশু সদন, এখানে 51টা সিট রয়েছে, এবং এখানে ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল পেয়ে যায়। এএসআই হসপিটাল মানিকতলা, এখানেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে 50টা সিট রয়েছে, এবং এখানে কিন্তু ফার্স্ট ইয়ার থেকে সিট পাওয়া যায়, মানে হোস্টেল পাওয়া যায়। তারপর দেখতে পাচ্ছ যে লেডি রাফরিন হসপিটাল, এখানে 50টা সিট রয়েছে, ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল পাওয়া যায়। এএসআই হসপিটাল কলকাতা, এখানেও কিন্তু 40টা সিট রয়েছে, ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল পাওয়া যায়। এবং সর্বশেষে যেটা রয়েছে সেটা হচ্ছে শম্ভুনাথ পণ্ডিত, এখানে কিন্তু 36টা সিট রয়েছে, এবং এখানে হোস্টেল আছে কিনা সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। এইবার তোমাদেরকে দেখাবো যে এই কলেজগুলো কীরকম দেখতে। ঠিক আছে, কত সুন্দর দেখতে সেটা তোমরা দেখে নাও একেবারে।
দেখো বন্ধুরা, এটা হচ্ছে SSKM হসপিটাল। দেখছো কত সুন্দর লাগছে দেখতে, একটা রাত্রির দৃশ্য দেখাচ্ছি। তো এটা হচ্ছে SSKM হসপিটাল, কলকাতায় রয়েছে, তোমার প্রত্যেকে জানো, খুবই স্বনামধন্য একটা কলেজ। তো এটা আমি ফার্স্টেই রাখি সবসময়, তো এটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। সেকেন্ডে যেটা দেখতে হচ্ছে NRS মেডিকেল কলেজ, ঠিক আছে। NRS মেডিকেল কলেজ তোমরা শিয়ালদা স্টেশন থেকেও দেখতে পাবে, ঠিক আছে, খুবই কাছে এবং খুবই সুন্দর একটা কলেজ, ঠিক আছে। থার্ড যেটা সেটা দেখতে পাচ্ছ আরজি কর মেডিকেল কলেজ দেখতে পাচ্ছ, কত বড় একটা, বিরাট বড় বিল্ডিং এবং কত ডিপার্টমেন্ট রয়েছে, ঠিক আছে। তো তারপর দেখো ফোর্থ যেটা আছে সেটা কি, চিত্তরঞ্জন সেবা সদন শিশু সদন। তো এরকম হয় গেটটা, ঠিক আছে, এদের গেট কিন্তু এরকম দেখতে হয়। তারপর দেখতে পাচ্ছ এই দেখো ESI হসপিটাল মানিকতলা, ঠিক আছে, মানিকতলার ESI হসপিটাল এরকম দেখতে হয়। অনেক বড় বিল্ডিং, ঠিক আছে, এখানে গেলে তোমরা তো বিশ্বাস করতে পারবে না, এত বড় বিল্ডিং, তাকাতে গেলে তাকিয়ে থাকতে হবে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ লেডি রাফরিন ভিক্টোরিয়া হসপিটাল, এটাও কলকাতাতে রয়েছে, খুবই সুন্দর একটা কলেজ। তারপরে দেখতে পাচ্ছ এই যে শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল, ঠিক আছে, এটাও বিরাট বড় একটা, মানে তোমরা হয়তো দেখতে গেলে দেখতেই থাকবে, এত সুন্দর একটা লাল রঙের বিল্ডিং, খুব সুন্দর দেখতে, ঠিক আছে। তো এই ছিল আমাদের কলকাতা, আর বাকিগুলো বলছি এবার একে একে। বন্ধুরা, তার আগে ছোট্ট নোটিশ তোমাদের দিয়ে রাখি, BMU গ্রুপ এবং আমাদের সাফল্য বাংলা যৌথ উদ্যোগে তোমাদের কিন্তু একটা নতুন হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছ, তিনটি হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে। এখানে তোমরা GNM NM সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারো, যে কবে থেকে তোমাদের অ্যাডমিশন শুরু হচ্ছে, কীভাবে অ্যাডমিশন হয়, তারপরে বিভিন্ন প্রসিডিউরগুলো এখানে কিন্তু তোমরা কল করে জানতে পারবে। অথবা তোমরা যদি চাও অ্যাডমিশনের ব্যাপারে একটু হেল্প নিতে বা এদের সাথে সহযোগিতা চাইতে, তাহলে এদের যে অফিসিয়াল যে অ্যাড্রেস আছে সেখানে তোমরা গিয়ে একবার দেখা করতে পারো, ঠিক আছে। তো অনেক বেনিফিট হতে পারে। তো চলো এবার আবার তোমাদেরকে ভিডিওতে নিয়ে যাচ্ছি, এইবার চলে আসছি একেবারে সরাসরি নদিয়াতে। নদিয়া জেলা আমার মানে বলতে গেলে খুবই কাছের একটা জেলা, এবং এখানে এর পাশেই আমাদের বাড়ি, ঠিক আছে, মানে একদম বলতে গেলে পাশাপাশি। তো দেখো প্রথমেই আসছি যেটা ডিস্ট্রিক্ট হসপিটাল কৃষ্ণনগর, এখানে 60টা সিট রয়েছে। তারপর গান্ধী মেমোরিয়াল হসপিটাল, এখানেও 60টা সিট রয়েছে। তারপর দেখতে পাচ্ছ যে ANM ট্রেনিং স্কুল JNM কল্যাণী, এখানেও কিন্তু 50টা সিট রয়েছে, এবং ফার্স্ট ইয়ার থেকেই তোমরা কিন্তু হোস্টেল পেয়ে যাবে। বাকি দুটো ক্ষেত্রে জানা যায়নি, সম্ভবত পাওয়া যেতে পারে। দেখো প্রত্যেকটা কলেজেই কিন্তু হোস্টেল ফ্যাসিলিটি রয়েছে, বাট 2019 থেকে অর্থাৎ COVID-19 জন্য এখানে কিন্তু ফ্যাসিলিটিগুলো আপাততভাবে বন্ধ রাখা হচ্ছে, যাতে কোনো কোভিড মানে পরিস্থিতি যাতে খারাপ না হয়, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটাতে হয়তো কোথাও ফার্স্ট ইয়ারে পাবে, কোথাও সেকেন্ড ইয়ারে পাবে, কোথাও হয়তো থার্ড ইয়ারে পাবে, তো সবগুলোতে পাবে, বাট একটু তোমাদেরকে বুঝে শুনে কলেজগুলো রাখতে হবে, যেখানে একদম প্রথম থেকেই দেওয়া হয়, ঠিক আছে। এবার তোমাদের দেখিয়ে দিই ছবিগুলো। দেখো বন্ধুরা, এটা হচ্ছে কৃষ্ণনগর গভর্নমেন্ট যে তোমাদের নার্সিং ট্রেনিং স্কুল, সেটা দেখতে পাচ্ছ কত সুন্দর, কত বড় একটা বিল্ডিং, ঠিক আছে। নেক্সট যেটা সেটা হচ্ছে গান্ধী মেমোরিয়াল হসপিটাল, এটাও খুব সুন্দর, বিরাট বড়। এটা হচ্ছে জাস্ট ওদের মানে একটা ডিপার্টমেন্ট, ঠিক আছে, এরকম অনেক বড় বড় ডিপার্টমেন্ট আছে অনেকগুলো। এবার দেখতে পাচ্ছ JNM কল্যাণী, ঠিক আছে, JNM কল্যাণী গেটটা এরকম হয় দেখতে, ঠিক আছে। আরও একটা গেট আছে, দেখো এরকম একটা গেট আছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এরকম তোমাদের কিন্তু যখন তোমরা কোনো একটা কলেজে সুযোগ পাবে, তোমরা কিন্তু অবশ্যই জানাও যে তোমরা কোন কলেজে অ্যাডমিশন নিতে চাও, কোথায় তোমাদের জেলা, অবশ্যই কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো সেইভাবে আরও সুন্দরভাবে আরও অন্য কিছু উপস্থাপন করার তোমাদের জন্য, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। এবার চলে আসছি উত্তর চব্বিশ পরগনা জেলার। উত্তর চব্বিশ পরগনা জেলার দেখো তিনটে কলেজ আমি বলেছিলাম, বারাসাত মেডিকেল কলেজ, স্বাগতত্ত মেডিকেল কলেজ, এবং আরেকটা হচ্ছে নৈহাটি বদরতলা বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটাল। তো দেখো প্রথম দুটোতে অর্থাৎ বসিরহাট সরি বারাসাত মেডিকেল কলেজ এবং স্বাগতত্ত মেডিকেল কলেজ দুটোতে কিন্তু 100টা করে সিট রয়েছে, এবং স্বাগতত্তে কিন্তু তোমাদের থার্ড ইয়ার থেকে হোস্টেল দেওয়া হয়, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কিন্তু দেওয়া হয় না, ঠিক আছে। আর বারাসাত মেডিকেল কলেজটা জানা যায়নি এখন পর্যন্ত কী খবর। আর নৈহাটি বদরতলাতে তোমাদের সেকেন্ড ইয়ার থেকে কিন্তু হোস্টেল ফ্যাসিলিটি অ্যাভেলেবল রয়েছে। তো এবার তোমাদেরকে একবার ছবিগুলো দেখিয়ে দিই যে কীরকম দেখতে হয় কলেজগুলো। দেখো বন্ধুরা, এটা হচ্ছে বারাসাত মেডিকেল কলেজ, ঠিক আছে, এটা হচ্ছে কলেজের গেট, এটা ঠিক আছে, এটা এমন নয় যে এটা কলেজ নয়, এটা হচ্ছে কলেজের গেট, ভেতরে অনেক বড় একটা বিল্ডিং রয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে তোমাদের স্বাগতত্ত মেডিকেল কলেজ, পুরো বিল্ডিংটা একটা তোলার চেষ্টা হয়েছে, একটা খুব সুন্দর লাগছে, মানে বিরাট বড় একটা ক্যাম্পাস পাবে তোমরা, ঠিক আছে, যখন যাবে তখন দেখতে পাবে স্বাগতত্ত মেডিকেল কলেজ, মানে বিরাট বড় একটা কলেজ, ঠিক আছে। তো এটা গেল স্বাগতত্ত। আর এইটা হচ্ছে তোমাদের আরও একটা দেখাই দিচ্ছে, দেখো স্বাগতত্ত মেডিকেল কলেজ কত বড়, এতগুলো বিল্ডিং রয়েছে, এত এত ডিপার্টমেন্ট রয়েছে, কত সুন্দর লাগবে, ঠিক আছে। আর একটা যেটা বলেছিলাম আর তো সম্ভবত নেই, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের টোটাল কলেজের ছবিগুলো। এবার দেখিয়ে দিই বাকি যে কলেজগুলো আছে সেগুলো তোমাদেরকে একবার ছোটো করে দেখিয়ে দিই। দেখো কিছু কিছু কলেজের নিয়ম হচ্ছে, মানে হোস্টেলের নিয়ম হচ্ছে, তোমরা কিন্তু মোবাইল পাবে না, ঠিক আছে, মানে তোমাদের বলে দিই কিছু কিছু কলেজের নিয়ম হচ্ছে, তোমরা সপ্তাহে একদিন করে ফোন পাবে, সেটা হচ্ছে সানডে। আর কিছু কিছু কলেজ আছে নিয়ম হচ্ছে, তুমি যখন ক্লাস হবে সেই সময় তুমি মোবাইল ইউজ করতে পারবে না, বাট যখন হোস্টেলে থাকবে তখন ইউজ করতে পারবে, ঠিক আছে। তো এক এক কলেজে এক রকম নিয়ম আছে, তো ম্যাক্সিমাম কিন্তু এই দুটোই নিয়ম চলে। আর থার্ড যেটা আর একটা যে কিছু নিয়ম বলি, যে দেখো কতক্ষণ তোমরা বাইরে থাকতে পারবে, ঠিক আছে, কবে তোমাদের সাথে গার্জেনের দেখা হবে, এগুলো তো জানা জরুরি। তো দেখো নিয়ম হচ্ছে
গার্জেনের সাথে দেখা করার নিয়ম হচ্ছে সানডেতে, শুধুমাত্র কোথাও কোথাও এক এক দিন দিয়ে স্পেসিফিক কোনো ডেট দেওয়া থাকে, তো সেটা একটা ডিপেন্ড করে সেই কলেজের উপর, কিন্তু মেনলি যেটা হয় সানডেতে 1 ঘন্টার মতো এরকম সময় দেওয়া থাকে, বা হয়তো 8 ঘন্টা তোমরা কিন্তু গার্জেনের সাথে দেখা করতে পারবে। আর বাকি যে, আচ্ছা এবার বলি আউট পাসের ব্যাপার থাকে, মানে ধরো কোথাও কোনো কিছু কেনার ব্যাপার হলো, কোথাও যেতে হবে সেই ক্ষেত্রে বলে রাখি, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 1 ঘন্টা করে সময় দেওয়া থাকে, হয়তো সপ্তাহে 2 দিন বা 3 দিন এরকম সময় দেওয়া থাকবে, সেই দিনই 2 ঘন্টার মধ্যে বা 1 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু যাবতীয় কেনাকাটা বা ঘোরাঘুরি করা সেই দিনে সেই সময়ের মধ্যেই করতে হবে, ঠিক আছে? আরও কিছু নিয়ম আছে, ঠিক আছে, যেমন যে কত তোমাদের, আচ্ছা আর একটা প্রশ্ন হচ্ছে যে স্যার আমাদের মানে এখানে দেখা করতে গেলে, মানে ধরো তোমাদের সাথে কেউ দেখা করতে আসবে গার্জেনের সাথে, সেখানে কি গার্জেনের পারমিশন লাগবে? তো হ্যাঁ, গার্জেনের পারমিশন লাগবে, খুবই কিন্তু কড়াকড়ি, ঠিক আছে, এমন নয় যে কেউ দেখা করতে চলে গেলো, এরকমটা নয়, খুবই কড়াকড়ি ব্যাপার থাকে। তো যাই হোক, সেটা অত বেশি ভাবার কোনো ব্যাপার নয়, খুব এনজয় করবে লাইফ, কারণ লাইফটা হচ্ছে এনজয়ের জন্য, ঠিক আছে, পড়াশোনা করবে পাশাপাশি এনজয় করবে। দেখো এবার দেখতে পাচ্ছ যে পরশে যে কলেজটা সেটা কি মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে দুটো কলেজ একদম বলছি জিএনএমের জন্য, একটা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, এখানে 60টা সিট রয়েছে, ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল পাওয়া যায়, সেকেন্ড হচ্ছে জঙ্গিপুর এস টি হসপিটাল, এখানে কিন্তু 60টা সিট রয়েছে, সেকেন্ড ইয়ার এখানে হোস্টেল পাওয়া যায় কিনা সেটা এখনও জানা যায়নি। আচ্ছা থার্ড দেখো, নেক্সট যে জেলা সেটা হচ্ছে বীরভূম, বীরভূমে একটাই কলেজ আছে সিউডি ডিস্ট্রিক্ট হসপিটাল, এখানে কিন্তু 60টা সিট সংখ্যা রয়েছে। তারপরে হচ্ছে হাওড়া, হাওড়ার জন্য কিন্তু দুটো কলেজ আছে, একটা উলুবেড়িয়া এস টি হসপিটাল যেখানে 90টি সিট রয়েছে, এবং দ্বিতীয় হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল যেখানে কিন্তু 40টা সিট রয়েছে, ঠিক আছে। এবার দেখতে হচ্ছে বাঁকুড়া, বাঁকুড়ার জন্য একটাই বেস্ট কলেজ, সেটা কি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, এটা খুবই স্বনামধন্য কলেজ, এবং এখানে টোটাল সিট সংখ্যা হচ্ছে 95টা, ঠিক আছে, এবং এখানে ফার্স্ট ইয়ার থেকেই তোমরা কিন্তু হোস্টেল পেয়ে যাবে। চলো পরের কলেজটা চলে আসছি, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটাল, ঝাড়গ্রামে দুটো কলেজ আছে, একটা হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটাল এবং আরেকটা হচ্ছে লালগড় ডিস্ট্রিক্ট হসপিটাল, মানে জিএনএম ট্রেনিং স্কুল লালগড়, ঠিক আছে। তো ফার্স্ট ইয়ারটা হচ্ছে তোমার 90টা সিট রয়েছে, লালগড়ে রয়েছে 100টা সিট, আর তোমার ঝাড়গ্রামে কিন্তু সেকেন্ড ইয়ার থেকে হোস্টেল দেওয়া হয় এবং লালগড়েতে কিন্তু ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল পেয়ে যাওয়া হয়, ঠিক আছে। তারপরে দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা একটা কলেজ আছে এমআর বাঙ্গুর হসপিটাল, এখানে কিন্তু 40টা সিট সংখ্যা রয়েছে এবং খুবই স্বনামধন্য একটা কলেজ, ঠিক আছে। পরের যে জেলা সেটা হচ্ছে পুরুলিয়া, পুরুলিয়াতে দুটো কলেজ আছে, একটা হচ্ছে ডিএম গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে সিট সংখ্যা হচ্ছে 100 এবং এখানে ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল দেওয়া হয়, মানে ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার থেকে দেওয়া হয়, এটা এক্স্যাক্টলি বলতে পারছি না, বাট দেওয়া হয়, ঠিক আছে। আর রঘুনাথপুর এস টি হসপিটাল, এখানেও কিন্তু সিট সংখ্যা 60, এখানে দেওয়া হয় কিনা জানা যায়নি এখন মতো। জেলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুরের দুটো জেলাকে আমি একসাথে ভরে দিয়েছি, ঠিক আছে। মেদিনীপুরের একটা যে কলেজ আছে ঘাটাল এস টি হসপিটাল, এখানে সিট সংখ্যা 60, তারপর দেখতে পাচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ, এখানে সিট সংখ্যা হচ্ছে ষাট, আর পরবর্তী যেটা পূর্ব মেদিনীপুর, এখানে ডিস্ট্রিক্ট হসপিটাল, এখানে সিট সংখ্যা হচ্ছে 100টা, ঠিক আছে। ডিস্ট্রিক্ট, এবার দেখো হুগলি চলে আসছে, হুগলিতে একটাই কলেজ আছে, সেটা কি ডিস্ট্রিক্ট হসপিটাল চিনছুরা, ঠিক আছে। তো এখানে সিট সংখ্যা হচ্ছে 60, ঠিক আছে। পরেরটাতে চলে আসছি দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের জন্য ফেমাস কলেজ হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল বালুরঘাট, এবং এখানে সিট সংখ্যা হচ্ছে 65টা, যেটুকু খবর পেয়েছি এখানে কিন্তু সম্ভবত ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল দেওয়া হয়, ঠিক আছে, একটু তোমরা খোঁজ নেবে, সম্ভবত দেওয়া হয়, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ বর্ধমান, বর্ধমানের জন্য যে তিনটে কলেজ রয়েছে, একটা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ, এখানে সিট সংখ্যা 100 এবং এখানে সম্ভবত ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল দেওয়া হয়, ঠিক আছে, ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল দেওয়া হয়, তোমরা একবার খোঁজ নিয়ে নেবে, আমি যেটুকু খবর পেয়েছি ফার্স্ট ইয়ার থেকে দেওয়া হয়, বাকিগুলো দেখে নেবে তোমরা। তারপর দেখতে হচ্ছে বার্নপুর হসপিটাল, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের, এখানে কিন্তু তোমাদের সিট সংখ্যা 30 এবং এখানে কিন্তু সম্ভবত, হ্যাঁ এখানে কিন্তু ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল দেওয়া হয়, ঠিক আছে, এখানে দেওয়া হয়, ঠিক আছে। বাট সেকেন্ডে যেটা সেখানে কিন্তু, অর্থাৎ সেন্ট্রাল হসপিটাল কাল্লা, এই সেন্ট্রাল হসপিটাল কাল্লাতে সিট সংখ্যাও কম এবং এখানে কিন্তু হোস্টেলও নেই, ঠিক আছে, সিট সংখ্যা দেখতে পাচ্ছ 20টা মাত্র এবং এখানে কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কাউকে কিন্তু কারোর কোনো রকম কিন্তু হোস্টেল দেওয়া হয় না, ঠিক আছে, ফার্স্ট ইয়ার তো দেওয়া হয় না, লেখাই আছে একদম ক্লিয়ারলি লেখা আছে যে ফার্স্ট ইয়ারে কোনো কিন্তু হোস্টেল দেওয়া হয় না, ঠিক আছে। তারপর দেখতে হচ্ছে নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গল মানে আমি সবগুলোকে একসাথে ধরেছি, আমার প্রিয় জায়গা, মানে বলতে গেলে আমার কী বলবো, আমি নর্থ বেঙ্গল বলতে আমার খুব ইচ্ছে নর্থ বেঙ্গল থেকে ঘুরে আসা, দার্জিলিং, শিলিগুড়ি, দার্জিলিং এইসব খুবই মানে ফেমাস আমার প্লেস একটা, ঠিক আছে। তো উত্তরবঙ্গ আমার কাছে একটা বিশেষ জায়গা, তো আমি এই জন্য এটাকে একসাথে করে দিয়েছি, এবং এখানে প্রচুর কলেজ আছে, 6টা কলেজ একসাথে রয়েছে, 6টা কলেজে আমি একটু একটু পরে বলে দিচ্ছি, ঠিক আছে। ফার্স্টে যেটা দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল, 50টা সিট সংখ্যা রয়েছে এবং হোস্টেল আছে কিনা জানা যায়নি এখনও পর্যন্ত, কালিং মানে হোস্টেল তো আছে বাট দেয় কিনা সেটা জানা যায়নি, ঠিক আছে। কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল, এখানে 40টা সিট সংখ্যা, কুচবিহার ডিস্ট্রিক্ট হসপিটাল 50টা সিট সংখ্যা, ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং এটাও তো খুবই ফেমাস এবং এখানে আমার অনেক ছাত্রছাত্রীরা আছে, তোমরা গেলে তো জানতে পারবে এখানে কিন্তু প্রচুর ছাত্রছাত্রী আছে, ঠিক আছে। তো এখানে সম্ভবত দেওয়া হয় না, ঠিক আছে, ফার্স্ট ইয়ার থেকে সম্ভবত দেওয়া হয় না, তোমরা একবার খোঁজ নিয়ে নেবে।
তারপর দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট হসপিটাল জলপাইগুড়ি, এখানে সিট সংখ্যা 80 এবং এখানে কিন্তু হোস্টেল দেওয়া হয় না, ঠিক আছে, একদম এটা কিন্তু জানা গেছে। তারপর দেখতে পাচ্ছ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, এটা হচ্ছে সব থেকে বেশি সিট সংখ্যা, সেটা কত, সেটা হচ্ছে 100 এবং এখানে কিন্তু ফার্স্ট ইয়ার থেকেই তোমাদের হোস্টেল দেওয়া হয়। তো এই ছিল আমার, আচ্ছা কালিম্পংয়ে কিন্তু তোমাদের ফার্স্ট ইয়ার থেকে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, কালিম্পংয়ে ফার্স্ট ইয়ার থেকে দিয়ে দেওয়া হয় এবং সবাইকে কিন্তু দেওয়া হয় না, কালিম্পং এবং দার্জিলিং, ঠিক আছে। আমি এটুকু বুঝতে পারছি দার্জিলিংয়ে যেরকম দেখেছিলাম 2021-এ যে খবরটা পেয়েছিলাম যে দেওয়া তো হয় কিন্তু সবাইকে দেওয়া হয় না, কারণ যারা দূর থেকে আসবে তাদেরকে প্রথম প্রায়োরিটি দেওয়া হয়। ধরো কারো বাড়ি হচ্ছে কলকাতায়, এবার সে নর্থ বেঙ্গল থেকে কলকাতা এসছে, তো ওকে প্রথম প্রায়োরিটি দেওয়া হবে। কারো বাড়ি ধরো নর্থ বেঙ্গলি, তো তাকে কম প্রায়োরিটি দেওয়া হবে, ঠিক আছে। তো এইরকমভাবে এই দুটো কলেজে কিন্তু এরকমভাবে মানে হোস্টেল দেওয়া হয়, ঠিক আছে। তো দার্জিলিং এবং কালিম্পং এই দুটো কিন্তু তোমাদের বলে দিলাম, ঠিক আছে। তো এই ছিল টোটাল আমার কলেজের সম্পর্কে যাবতীয় তথ্য। এবার কোন কলেজকে আগে রাখবে কোন কলেজকে পরে রাখবে সেটা তোমাদের চয়েস, তোমাদের কোনটা পছন্দ সেটা তোমরা কমেন্ট করে জানাও যে স্যার আমাদের এই কলেজটা খুব পছন্দ, তোমরা কোন কলেজে ভর্তি হতে চাও সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তীকালে আমি আরও এরকম অনেক নতুন নতুন তথ্য নিয়ে আসবো, অনেক অজানা তথ্য পাবে তোমরা, অনেক কিছু জানতে পারবে। তার জন্য কী করতে হবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটা অবশ্যই প্রচুর প্রচুর লাইক করে দাও, প্রচুর প্রচুর শেয়ার করে দাও, যত যা গ্রুপ আছে সব গ্রুপে শেয়ার করে দাও, ঠিক আছে। কারণ এই ধরনের মানে ইনফরমেশনগুলো সবাই তো দেবে না, তো অবশ্যই তোমরা লাইক করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।